and welcome back to my channel. আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকে হলো কিবার রবিবার, সানডে, সানডে ইজ আ ফান ডে। তো সকাল শুরু হয়ে গেছে, আগের দুদিন ভাবলাম ব্লগ করব, কিন্তু কালকে স্টার্ট করেছিলাম কিন্তু তারপরে সেটাকে আর ফিনিশ করতে পারলাম না। কালকে হঠাৎ করে বোনটার খুব শরীর খারাপ হয়ে গেছিলো আর ওকে হসপিটালাইজ করতে হয়েছিল। এবার সেই শুনে মনটা খুব খারাপ হয়ে গেছিলো। আর ওর একটা দু বছরের মেয়ে আছে, ওরা ওখানে একা থাকে, তো ওদের পাশের বাড়ির একজন ছিল, তো ওরা খুব ভালোবেসেছে, মানে খুব উপকার করেছে আর কি, যেটা বলবো আর কি। কেউ নেই যেহেতু ওখানে, তো মোটামুটি আজকে ওকে রিলিজ করে দিয়েছে, ছেড়ে দিয়েছে। ও এখন আগের থেকে অনেকটা বেটার আছে, ভালো আছে। তো তাই সব কিছু খবরটা শুনে ভালো লাগলো বলে আমি আজকে আবার ক্যামেরাটা অন করে আপনাদের সামনে চলে এলাম। তো এখন বাজে 10:20, আমি এই সবেমাত্র ভাত বসিয়েছি, মেয়েকে গানে ওখানে বসিয়েছি, ও গান করছে। তো আপাতত আমি কি রান্না হচ্ছে আগে সেটা দেখিনি, এমন কিছু আজকে রান্না করছি। কচু দিয়ে, কুমড়ো দিয়ে, পুঁই পাতা দিয়ে একটা তরকারি, আর হচ্ছে বাঁধাকপির তরকারি, হবে ডাল, আর গাঁদার পাতা আছে, গাঁদার পাতা তুলে গাছ থেকে বড়া করবো, আর হবে মাছের কিংবা ঝোল বা কারি বা কিছু একটা হবে। তো আপাতত এই হচ্ছে রান্না, আর ওইদিকে মেয়ে গানে বসে গেছে, শুনতে পাচ্ছেন? তরকারি সেদ্ধ, টমেটো দিয়ে ডাল, কালকে উপোস্ত গরম করে রেখেছি, এখানে আছে কচু দিয়ে একটা চচ্চড়ি, এখানে আছে তেন্দুলি ভাজা। গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন কটা বাজে জানি না। হ্যাঁ হ্যাঁ, ও প্রচুর চুল, হাঁটতে বেরিয়েছিলাম। চলুন বেরিয়েছি অনেকক্ষণ, এবার বাড়ির পথে রওনা দিচ্ছি। আর এই দেখুন সবুজে ঘেরা পুরো পিছনের জঙ্গলটা। পাগলা থাকবে না, এই দেখ নিচের গুলো তোল। আরে আছে লেবু গাছ গুলো, মরে যাবে মরে যাবে করে লাগিয়েছিলাম। করবো এটা হচ্ছে দিদিদের বাগান, তো আমরা হেঁটে আসার পথে এই বাগানটা পড়ে। আর এখানে জানেন তো আমরা শীতকালের দিনে পিকনিক টিকনিক করি, বেশ খুব সুন্দর জায়গাটা। আর এখানটা এমনি সারা বছরই দিদি কোনো না কোনো গাছ লাগিয়ে, যেমন লিচু গাছ লাগিয়েছে এখানে একটা, তো সারা বছরই এখানে কোনো না কোনো গাছ এখানে দিদি লাগিয়েই রাখে। তো এই দেখুন এখানে পেয়ারা গাছ রয়েছে, তারপর ওই দিকটাতে প্রচুর শশা লাগিয়েছে, শশা গাছ রয়েছে, কিন্তু শশা এখনও ধরেনি, ফুল ধরেছে। Thank you.
রাতের রান্না তোরজো শুরু হয়ে গেছে, আমরা বাড়ি চলে এসেছি, কিন্তু তারপরে আর ভিডিও করতে পারিনি। আর আজকে রাতের রান্না হচ্ছে চিকেন, কিন্তু আমি করছি না, দেখেই বুঝতে পারছেন বাবানের বাবা আজকে রান্না করছে। তো ওই চিকেনটা বললো যে আমি আজকে রান্না করি, বাবানকে পড়তে বসিয়েছিলাম, তো এই কারণে ও বললো যে আমি আজকে চিকেনটা রান্না করে নিই। তো সেই কারণে এই দেখুন ও নিজেই চিকেনটা রান্না করছে, আর আমি আর বাবান বসে বসে খাবো আমরা, ও আজকে রান্না করবে। ঠিক আছে, চলুন দেখি তাহলে ও রান্না করুক। রান্না একদম শেষের দিকে, পুরো লঙ্কা টঙ্কা দিয়ে দিয়েছি, একদম শেষে হয়ে গেছে। এই দেখুন ধনে পাতা ছড়িয়ে দিলাম আর রান্না পুরো কমপ্লিট হয়ে গেল। তো আপাতত আমাদের আজকের ব্লগটা এই পর্যন্তই থাক, আবার আগামী দিন অন্য কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থাকবেন।